হ্যাঁ, ডক্টর কাঞ্জিলাল বলতে বহরমপুর বা মুর্শিদাবাদে একমাত্র আমি বোধ হয় যার এই নাম এবং এই টাইটেল আছে। হ্যাঁ, আমার পুরো নাম হলো সত্যব্রত কাঞ্জিলাল। আমি বহরমপুর শহরে গত 19 বছর ধরে প্র্যাকটিস করছি, কিন্তু কোনোদিন আমার নামে এরকম গুজব ছড়ায়নি। এটা গুজব তো বটেই, আপনি আমাকে দেখে বুঝতেই পারছেন যে এটা গুজব না। যেটা আমার খুব খারাপ লেগেছে, এতে আমার যা মানসিক আঘাত হয়েছে, মেন্টাল ট্রমা, সেটা তো আমার টলারেট করার মতন শিক্ষা এবং এক্সপিরিয়েন্স আছে। কিন্তু আমার অনেক রুগী যারা বিশ্বাস করে যে তাদের জীবন আমার হাতে আছে, দে আর সারেন্ডার দেয়ার লাইফ রিস্ক টু মি, তারা খুবই কষ্ট পেয়েছে। এবং আমার কাছে ধরুন গত দুদিনে আর কি, নাহলেও 10-15 হাজার ফোন এসছে, বিভিন্ন লোক, আত্মীয় অনাত্মীয় পরিচিত, রুগী রুগীর বাড়ির লোক। তো এটা এরকম আমার খারাপ লাগছে, কে করলো বা কী তার উদ্দেশ্য। হ্যাঁ, এটা সমস্ত জনগণের জানার অধিকার আছে, এবং আমি জানি না এদেরকে কীভাবে আইডেন্টিফাই করা যায় যে এই কাজগুলো কে শুরু করেছিল। আমার ধারণা কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি প্রথমে শুরু করেন, তার কথা সবাই বিশ্বাস করেছে, এবার তারা তখন তার সাবঅর্ডিনেট হয়ে এটাকে ভাইরাল করে গোটা সোসাইটিতে ছড়িয়েছে।